বাংলাদেশে পালিয়ে আসার পর আয় সব পথ বন্ধ হয়ে গেছে রোহিঙ্গাদের পুরুষরা বাইরে বের হলেও অজানা আতঙ্ক কুসংস্কার আর ধর্মীয় গোড়ামির কারণে ঘরেই সময় কাটে রোহিঙ্গা নারীদের তাই তাদের কাজ দিয়ে কিছুটা দক্ষ ও সচেতন করার চেষ্টা চলছে শরণার্থী ক্যাম্পগুলোতে জুনায়দ আলী সাকির ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন রোহিঙ্গা মহিলাদের দুর্দশার সেই চিত্র ছবি তুলেছেন শহীদুজ্জামান জামান। মিয়ানমারে নিজ বাড়িতে থাকাকালে সংসারে রান্নাবান্না এবং গৃহস্থালির কত কাজই না করতে হতো রোহিঙ্গা নারীদের পুরুষের পাশাপাশি পরিবারে আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তারাও তবে বাংলাদেশে এসে পাল্টে গেছে সেই জীবন কাজের অভাবে অলস সময় কাটাচ্ছেন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীরা আমরা এখানে কি করব। এফআরে আর কত থাকবো আমরা শান্তি করি বর্মাত যাইবো মিয়ানমারের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর মহিলাদের কাজের মাধ্যমে দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা শেখানো হচ্ছে সেলাই সহ বিভিন্ন হাতের কাজ যা আয়ের পথকে করেছে সুগম ওদের ঘর থেকে বাহিরে আনি তারপর কাঁথা সেলাই করার জন্য দিলাম প্রথমে সেলাই পারত না তারপর এখানে এরা পাচ্ছে এরা বলতেছে যে আমরা এখন কাজ করব আমরা আর ঘরে বসে থাকবো না বিদেশিরা তো আর আমাদের বেশিক্ষণ টাকা দিবে না বা খাইতে দিবে না তো আমাদের তো কাজ করতে হবে ডিজাইনিং আর্ট এবং অন্যান্য বিষয়গুলোকে দেখানো হচ্ছে যাতে তাদের যে সুপ্ত প্রতিভাগুলো আছে এবং রাইমস যাতে সেই বিকাশগুলো হয় তারা ফিরে যেয়ে যেন কোনো অদক্ষ জনগোষ্ঠী হিসাবে না থাকে শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের খাবার জোটে ত্রাণে এমন পরনির্ভর ব্যবস্থা থেকে আয়ের মাধ্যমে স্বনির্ভর ও দক্ষ হওয়ার চেষ্টায় বেশ আন্তরিক রোহিঙ্গা নারীরাও নিজ দেশে বাড়ির বিভিন্ন কাজে কর্মব্যস্ত থাকলেও শরণার্থী জীবনে অনেকটাই কর্মহীন বিতাড়িত রোহিঙ্গা মহিলারা তাদেরকে কর্মব্যস্ত করতে নেওয়া হয়েছে এ ধরনের উদ্যোগ জুনায়েদ আলী সাকি এস এ টিভি ঘুমধুম উখিয়া কক্সবাজার